চাবি আপনার সুস্থতা থেকে নিয়ে জাত মান কোয়ালিটি বয়স বডি সাইজ কালারে সব কিছু মিলে আমি গাবি কিনি না, এটা ঠিক আছে, কোনো এক সাইড দুর্বল হলে আমি গাবি কিনি না। আর আপনার আরেকটা জিনিস ভালো লাগে, আপনি নতুন গাবি আনেন, আমি সব সময় নতুন গাবি দাঁতের বেশি একটা হয় না। হ্যাঁ, এবং গাবিটার ভবিষ্যতের দিকেও চিন্তা করি, আর যে নিব সেও যাতে গাবিটা নিয়ে আপনার পায়টা ভালো থাকতে পারে। Subhanallah, glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বিগ সাইজের গাবিগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে আসলে আজকে আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি। আর এটা হচ্ছে কাশিম ডেয়ারি ফার্ম, কুমিল্লা জেলার হোমনা থানার গামুরা বাজারের পাশে অবস্থিত। প্রোপাইটার হচ্ছেন ইব্রাহিম ভাই। তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাইয়ের কালেকশন কিন্তু বরাবরের মতো বিগ সাইজ থাকে, এবং ওনার এখানে আকর্ষণীয় কিছু বকনাও রয়েছে, যারা একটু কমের মধ্যে নিতে চান তারা নিতে পারেন। আর দুধের গাবি যারা নিতে চান, ইব্রাহিম ভাই যেটা বললেন যে আপনাদের জন্য 20+, 25+, 30+ দুধের গাবি রয়েছে, তো চলুন সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইব্রাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই মাশাল্লাহ, আপনার খামারে কি অবস্থা যা দেখতেছি? আমার খামারে আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো রাখছে, আলহামদুলিল্লাহ চাহিদাটা খুবই বেশি। এবার কিন্তু ভাই গাবি কম দেখতেছি আমি, ওই সাইড পুরাটাই খালি, নতুন আসছে এগুলো, আবার এগুলো নতুন না, এর আগে ভিডিও তো মাশাল্লাহ সবাই বলছে আমাকে যে ইব্রাহিম ভাই তো এবার মানে অনেক গাবি নিয়ে আসছে, কিন্তু এবার আসার পরে দেখলাম ওই সাইডটা পুরোটাই খালি। আপনাকে ডাক দেওয়ার সুযোগ হয় না, অনেক গাবি সেল হয়েছে আলহামদুলিল্লাহ, আবার এগুলো নতুন আসছে। না, বাংলাদেশে একটা জিনিস এখন আমি লক্ষ্য করছি, ভালো গাবির বেশ চাহিদা। অবশ্যই যেখানে যাচ্ছি যাদের ভালো গাবি আছে তারা মোটামুটি বেশ চাহিদা পাচ্ছেন, বিশেষ করে 20 লিটারের উপরে দুধে গাবি। আমি তো দেখছেনই আমার গাবি আপনি সুস্থতা থেকে নিয়ে জাত মান কোয়ালিটি বয়স বডি সাইজ কালারে সব কিছু মিলে আমি গাবি কিনি না, এটা ঠিক, কোনো এক সাইড দুর্বল হলে আমি গাবি কিনি না। আর আপনার আরেকটা জিনিস ভালো লাগে, আপনি নতুন গাবি আনেন, আমি সব সময় নতুন গাবি দাঁতের বেশি একটা হয় না। হ্যাঁ, এবং গাবিটার ভবিষ্যতের দিকেও চিন্তা করি, আর যে নিব সেও যাতে গাবিটা নিয়ে আপনার পায়টা ভালো থাকতে পারে, ভালো চলতে পারে, ওই দিকে লক্ষ্য করি আমি গাবি। না, বকন তো আছে মাশাল্লাহ দেখলাম অনেকগুলো। বকনগুলো আপনার আসলে ভাই অনেক আশায় গাবি তো আর মনে করেন সবারই দিতে পারি না, অনেক আইসে দূরাদূরি করতেছে বকনা। আচ্ছা, এখন বকনা নিলে কি অনেকে কমের মধ্যে নিতে পারে? দূর দূরান্ত থেকে আসে, আইসে আপনার ওই বকনাগুলো চায়, আর না দিলে দেখা যায় আপনার মনে কষ্ট পায়। আজকে কেমন দুধের গাবি আছে ভাই? আজকে আছে 30+ আছে আলহামদুলিল্লাহ, 30+ জি, বরাবরের মতো ইনশাআল্লাহ। আচ্ছা, সব সময় পাবেন ইনশাআল্লাহ, কথা বাড়াবো না, দেখি ইনশাআল্লাহ আপনার গাবি দেখুক দর্শকরা। জি ইনশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি। যে এর উপর আর গাবি হতে পারে না ভাই, শুধু বিগ সাইজ না, ওয়াল সাইড ওভার বিগ সাইজ। হ্যাঁ, ওয়াল সাইড আল্লাহ তাআলা সাজায় দিয়েছে, জাতে মানে গুণে রূপে সব দিক দিয়ে আল্লাহ তাআলা সাজায় দিয়েছে আলহামদুলিল্লাহ। ভাই আপনার তো খামার ছোট, ক্যামেরা ধরাই কঠিন হয়ে যায়। দেখাইতে দর্শকদেরকে আসলে তারা দেখো, আপনি দেখেন চামড়া আর কি দেখাবো, চামড়া বইটে দিয়েছে, আপনার সব গাবির মাথা তো একই, চামড়াগুলো বইটা রয়েছে একবারে। আর এটা হচ্ছে ডাগর চক্ষু। হ্যাঁ, এই জাত এর গরু দুধ মার দেয় না, দুধ মার দেয় না এই সমস্ত গরু। এই যে দেখেন চোখের অবস্থা দেখেন,
আবার অনেকে কানা ভাবতে পারে, কানা না, এই যে দেখেন, না না না, এর চোখের গরু অনেক দেখছি, চোখের গরু আপনার দুধে মার দেয় না, দুধ মারে মেলা, চামড়াটা একটু টান দেন তো দেখি কেমন, চামড়া তো এই যে দেখাই যেতেছে কিভাবে ধেন কিমনে বইটা রেছে চামড়া পুরো পাতলা, আচ্ছা একদম পাতলা চামড়া না, জি গাবিটা দুই দাঁত মাত্র, দুই দাঁত পাঁচ বাচ্চা দিবে, মাশাআল্লাহ ভাই আপনার এখানে আসলে মানে দুই দাঁতের বিগ সাইজের গাবি দেখা যায়, জি জাত মান কাকে বলে এখানে যারা চিনে না তারা উপদেশ নিতে পারে যে একটা জাতি গাবি কোন কোন সাইড গুলো কিরকম হতে পারে, আচ্ছা কেমন দুধ আশা করেন, এটা 30 প্লাস থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো 30 প্লাস, ফাস্ট বিয়া নেই, ফাস্ট বিয়া নেই ইনশাআল্লাহ, বাট গুলো সব ঠিক আছে তো, বাট প্রথম বিয়ানের গরু বাটের সমস্যা হবে না ইনশাআল্লাহ, আচ্ছা আচ্ছা শান্ত সুস্থ দেখা যাচ্ছে, গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ, চারটা কি চার জায়গা আছে সমান সমান বাট একবারে একের আর একদম শান্ত গরু না, পুরো ফুল শান্ত গরু একদম, মাশাআল্লাহ কেমন দাম চাবেন ভাই, এটা এগুলো আলোচনা সাপেক্ষে সরজমিনে এসে দেখবে তারপর দেখে তারপরে, আরেকটা তো বাচ্চা সহ দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, একই সাইজ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল জাতি গরু, তার মা এটা হলস্টাইন ফ্রিজিয়ান না, দেন এক একটা গরু মাজা কাকে বলে, আর দেন লেজ কত চিকন, না মাশাআল্লাহ আপনার গাবি আর উলানের চামড়া দেন কত পাতলা দেখা যাচ্ছে একদম, হ্যাঁ একদম পাতলা দেখা যাচ্ছে উলানের চামড়া, আর চারটা বাটের দূরত্ব একবারে চারটা চার জায়গায় একদম সমান দূরত্বে আছে, আর তার দুধের ব্যান পাইপ দেখেন অবস্থা খুব মোটা মোটা দেখা যাচ্ছে, আমার জিনিসগুলো আমার মুখে বলা লাগবে না, আমার দর্শকরাই বলে দেবে, এই যে দেখেন গাবি কাকে বলে, আমি তো আসছি বিকেল বেলা সকালেও না, দুনো সাইড দেখান, আচ্ছা আচ্ছা দুই সাইড তো একই একই কোন বেশ কম নেই, পায়ের খোর থেকে নিয়ে একেবারে মাথা পর্যন্ত, কান গলা লেজ মাজা সবকিছু, বাচ্চা তো খুব সুন্দর, কি বাচ্চা ভাই, বকনা বাচ্চা মাশাআল্লাহ, তার দাঁড়ও ভালো, আর গলা বডি কান আপনার সব গাবির একই, এটা মানে দেখানোর আমি মনে করি প্রয়োজন পড়ে না, একটা দেখালে সবগুলো হয়, আমরা তো প্রতিবেদন আমাদের সবসময় লাগে না, আর আমরা তো মনে করেন মাঝে মধ্যে আমরা একটু মাথাটা উঁচা করে দেখি যে মার্কেটে আসি আমরা, তো এটা কেমন দূর টানতেছেন, এটা তো বাচ্চা ভাই আজকে 3 দিন বাচ্চার বয়স, 3 দিন তারপরে কেমন টানতে 18 19 এর মতো আসছে, 18 19 জি, এগুলো 27 28 থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ চায় 27 28 ইনশাআল্লাহ, মাশাআল্লাহ ফাস্ট বিয়ানি 27 28 জাতমানের উপরে, জি এখন এই 3 দিনে যে গরু 18 19 আইসা করছে গরু কত রোগ আসতে পারে, এটা যারা গাবি কোনটা কোনটা কম না ভাই, তার মাথার স্টাইলটা দেখেন, সব গাবি তো একই সিস্টেম, চিকন এবং কত রাউন্ড কত সুন্দর, আর কান গুলো মাথা আর গলা পিঠের অবস্থা দেখেন, মাজার অবস্থা, আর এক কথায় অসাধারণ, কোনো সাইড কমতে রেখা গাবি কিনি না, গাবি দরকার 10টা বেশ মাসে, কিন্তু মানুষ ভালো জিনিস বিক্রি করে, তার মাজার স্টাইলটা দেখেন আর লেজটা কত চিকন দেখছেন অবস্থা, এগুলো কোনো সাহিওয়ালের কোনো মিক্সার না না কোনো করস্টর আপনার গাবি তো এরকম দেন, এই যে দেখেন অবস্থা গাবি, কয় দাঁতে এটা, এটা একটা দাঁত ভাঙছে, যে এখনো দুই দাঁতই হয় নাই, এত বড় গাবি নতুন নতুন গাবি কোথায় পান ভাই আপনি, হ্যালো ভাই চেষ্টা করি মানুষকে সবসময় ভালো জিনিস দেওয়ার, আল্লাহ তাআলা মিলায় আর কি, এই দেখেন বাচ্চাটা, বাচ্চা কি বাচ্চা এটা, এটা ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা, এটা দুই দিন হয়েছে বাচ্চাটা, মাত্র দুই দিন, যে দুই দিন বাচ্চার বয়স, গঠন তো খুবই ভালো, যেমন মা এমন বাচ্চা, 60-65 কেজির মতো হয়েছে আর কি, বড় বাচ্চা, গুরুত্বটা কি দেন বাচ্চা, পাগুলো কত মোটা মোটা, দুই দিনে শাল দুধ কেমন টানলেন, মোটা এটাও 18-19 এর মতো আইসা, 18-19 সেটা কেমন আশা করেন, এগুলো দুটোটা গাবি এরকম 27-28 থাকবে ইনশাআল্লাহ, 27-28 কেমন দাম চাবেন, এটা এই তিনটা জিনিস সরজমিনে আসবে, আমি আশা রাখি এই তিনটা জিনিস 75 থেকে 80 লিটার দুধ থাকবে, তিনটা গাবি 75 থেকে 80, তিনটা গাবি কত লিটার, 75 থেকে 80 লিটার দুধ আশা করি ইনশাআল্লাহ, তারপরও বেশি হইতে পারে আবার কম হইতে পারে, হয়তো আমার ধারণা মানে যে 75 থেকে 80 লিটার ইনশাআল্লাহ কনফার্ম থাকবে, তারপর যে নিবে তার ধারণা
তবু সে আছে। আচ্ছা, সে দেখা শুনে নি জি। চলেন আর আসো, এগুলো দেখি। আরেকটা দেখতে পাচ্ছি, উচ্চতা তো মাশাআল্লাহ। ওটা সেম সেমই। কয় দাঁত এটা? এটা দুই দাঁত, সাত দুই দাঁত মাত্র, সাত মাসের প্রেগনে। মাশাআল্লাহ, পাঁচ বাচ্চা দেয় নাই? না, বাচ্চা দেয় নাই। এই দুই দাঁত ফার্স্ট ফার্স্ট বাচ্চা দিবে। আর এই দেখেন চারটা বাটের অবস্থা দেখেন, দেখেন একদম শান্ত সুষ্ঠু দেখা যাচ্ছে। শান্ত সুষ্ঠু সবগুলোর বাট তো একই সিস্টেম দেখছেন অবস্থা। চারটা বাটের অবস্থা কি? এটা সাত মাসের রানী, সাত মাসের শেষ পর্যায়ে আর কি, এক দুই দিন বাকি আছে। আচ্ছা আচ্ছা, এটা যখন উলান পালান ছাড়বে তখন আর। আর মাথাটার অবস্থা দেখেন, এই যে দেখেন। আর তার কানগুলো দেখছেন, বিড়ালের মতো ছোট ছোট, কত ছোট কান। আর রাউন্ডটা কি কানের? সব একই সিস্টেমের গাভী ভাই। এটা থেকে আশা করেন ফার্স্ট বিয়ানে? এটা ফার্স্ট বিয়ানে আশা রাখি ইনশাল্লাহ 26-27 থাকবে, আল্লাহ চায় তো 26-27। ভাই এটা কেমন দাম চাবেন? এটা 3,55,000 টাকা ভাই। 3,55,000, মাশাআল্লাহ, বিগ সাইজের গাভী। আবার কিছুদিন যদি চলে যায় তখন হিসাব আবার ভিন্ন, তখন মানে একটু রেডি হয়ে গেলে হিসাব ভিন্ন। আর এই যে দেখেন গাভীর অবস্থা। আলোচনা তো সুযোগ দিবেন? আলোচনা সীমিত ভাই। ভাই মাশাআল্লাহ, আরেকটা দেখতেছি সেম গাবি সবগুলো, দুই দাঁত ভাই, দুই দাঁত মাত্র, দুই দাঁতের, দুই দাঁত মাশাআল্লাহ, বিগ সাইজের। বাচ্চা দিছে? বাচ্চা দিছে। এটা মোটামুটি 10-12 দিনের মতো হয়ে গেছে। 10-12 দিন হয়ে গেছে। এখন যদি খাওয়া নেয় তাহলে 23-24 লিটার দুধ দোয়ায় নিবে। 23-24 দুধ দোয়ায় নিবে। আচ্ছা, দুই দাঁতের গাবি 23-24। বাচ্চা কি সাথে? বকনা বাচ্চা। বকনা বাচ্চা জি। এদেন উলানের চামড়াটা কত পাতলা, সাথে বকনা বাচ্চা, মাশাআল্লাহ, উলানো তো বিশাল। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা 3,75,000 টাকা। 3,75,000, সাথে বকনা বাচ্চা, দুধ পাচ্ছেন 23-24, ফার্স্ট বিয়ার নেই জি। ঠিক আছে, চলেন আর আছে এগুলো। ইব্রাহিম ভাই মাশাআল্লাহ, এগুলো তো আপনার জমানো বকনা জি? এটি আমার খামারের বকনা। আচ্ছা আচ্ছা, আপনার মাশাআল্লাহ, ভাবছিলাম যে আপনার এগুলো গাবি করে কাউকে দিব। আচ্ছা আচ্ছা ভাই, যে আসে সেই খালি কষ্ট পায়, এই জন্য মানে এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য নিয়ত করছি যে এগুলো রাখবো না, এগুলো সেল করে দেবো। আচ্ছা আচ্ছা, এই যে একটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, দেখান যে জাত কাকে বলে। হ্যাঁ, জাতি গাবি কাকে বলে? এখনই মনে করেন প্রায় এই 60-62 ইঞ্চি উচ্চতা আছে। না, উচ্চতা আছে মাশাআল্লাহ। আর লম্বা কি দেখছেন? দাচ্ছে নাকি? না, এখনো দাঁত হয়নি। গাব আছে তো? এটা 4 মাসের গাব। 4 মাস চেক দিছেন? জি জি, চেক দিছি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো মাশাআল্লাহ। কেমন দাম চাবেন এটা? এটা আপনি দেখেন মাথাটা একটু দেখেন, ওয়াল সাইড কোনো সাইড কোনো কমতি নাই, আল্লাহ তাআলা এরকম ভাবে সাজাইছে। একটা গাবি দেখেন। আচ্ছা, এখনই আমার ওই বড় বড় গাবির মতো হয়ে গেছে। না, এগুলো ভালো, 6,00,000-6,50,000 টাকার গাবি হয়। তো এগুলা, এগুলো মানে গাবি হলে কেমন তো আশা করেন? এগুলো ভাই 30+ আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না জি। কেমন দাম চাবেন এটা? এগুলো ভাই 3টা একসাথে লট দেবো, 3টা একসাথে একটা বিক্রি হবে না। আচ্ছা, বাইঙ্গে বিক্রি করব? বাইঙ্গে বিক্রি করব না ভাই। আরেকটা দেখতে পাচ্ছি জি ভাই, এটার নাম, এটার নাম রাখছি, এটার নাম আছে ময়না। ওটা ময়না সুন্দরী। হ্যাঁ, আচ্ছা, সুন্দরী দেখাইলাম, প্রথমে সুন্দরী দেখাইলাম, আর এটার নাম আছে ময়না। দেখেন ময়না, তার মাথার দিকে তাকান, তার চেহারা ওই যে ময়না নাকি, ওই মাথার দিকে তাকাইলে হইলা দেয়। আর এরকম গাবি বাংলাদেশে কতটুকু কার কাছে আছে বলতে পারি না। গাবি তো না, বকনা, বকনা, এখনই তো গাবির মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো ভাই আপনার 6,50,000-7,00,000 টাকার গাবি হয় এগুলো। এগুলো 35-35 মতো আশা করা যায় আল্লাহ চায় তো। ফার্স্ট বিয়ানি? ফার্স্ট বিয়ানি। তবে যে নিবে, আমার কাছে মনে হয় এগুলো 35-এর নিচে আসবে না। তবে যে নিবে তারও তো অবশ্যই একটা ধারণা আছে। বয়সটা কেমন এটা? 5 মাসের প্রেগনেন্ট। 5 মাসের প্রেগনেন্ট জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, গাবি হলে তো বড় বড় গাবি হবে। ভালো রাখে এই পাশটা একটু দেখা দেন। একই দুই পাশে একই, আপনার গরু তো সেম সাইজ থাকে। বা এটা তো দৈর্ঘ্য মাশাআল্লাহ, এটা অনেক উঁচা, অনেক লম্বা।
এটার মাথার স্টাইল দেখেন, কোনটা আছে কোনটা কম, সবটা একই আপনার, মাথা তো সব মাথা, গলা, কান, শিং, এটা হচ্ছে আপনার 4 মাস শেষ, 5 মাসে পড়ছে, 4 মাস শেষ, এটাও 5 মাস, এই তিনটা কি একসাথে দাম চাবেন? জি। আচ্ছা, কেমন দাম চাবেন তিনটা? এগুলো আলোচনা যাবে কি ভাই? এইগুলো সরজমিনে দেখবে, দেখে আলোচনা সাপে কিনে নিবেন। আচ্ছা আচ্ছা ভাই, এতক্ষণ বললেন তিনটা একসাথে চাবেন, এখন তিনটা একসাথে দেব কি? সরজমিনে আসবে, এগুলো দেখতে হবে না, দেখো ছোট বাচ্চা বুঝেন নাই, এগুলো যে ওই বড় বড় গাভীর মতো হয়ে গেছে এখনই, আর যদি 9 মাসের প্রেগনেন্ট হয় এগুলো, এগুলো মনে হয় সঙ্গ দিয়ে উঠতেইব গরুর উপরে। আচ্ছা ঠিক আছে, চলেন আর আছে এগুলো দেখি ভাই। মাশাআল্লাহ, এইটা তো খুবই সুন্দর ভাই, এটা আর ওই যে ওই পাশে দুইটা, এই তিনটা একসাথে লট। আচ্ছা আচ্ছা, এই তিনটা একসাথে লট, ওই তিনটা একসাথে লট, এটা একটু সাইজে বড় না? হুম। এটা বয়সটা কেমন? এটা দুই দাঁত, দুই দাঁতের। মাশাআল্লাহ, গাব আছে কত মাসের? এটা আপনার 4 মাস, 4 মাস। এটা সাইজ তো মাশাআল্লাহ ভাই, সবাই আসে খালি রাগ করে, এটা দেন এটা দেন এটা দেন, দেখা যায় এটির জন্য একটু খারাপ লাগে, তারা দূর দূরান্ত থেকে আসে, চাইলে না দিতে পারলে একটা কষ্ট লাগে, চলে গেলে। তো এটা কেমন দাম চাবেন ভাই? এগুলো এই যাবার লট দিয়ে দেবো। আচ্ছা লটে না? হ্যাঁ। তো ভাই এই যে আরেকটা দেখতেছি মাশাআল্লাহ বিগ সাইজ, এটার নাম হইছে ভাই আদুরি, আদুরি। হ্যাঁ, দাঁতছে? এগুলো দুইটা দাঁত পড়ছে, দুইটা না? এটা কত মাসের গাব? এটা আপনার 4 মাস, 4 মাসের। এটা পিছনের সাইডটা তো মাশাআল্লাহ অনেক উঁচা, অনেক উঁচা লম্বা। তো এটা কেমন আশা করেন? এগুলো ভাই আশা, সবগুলোই তো আশা রাখি, এগুলো বাকি যে নেবে তার ধারণা অনুযায়ী নেবে, এগুলো কি যে আল্লাহ বানাই দিছে আর নিজের খামারের জন্য রাখছে এটা তো বুঝেনি ভাই। তার নাম হচ্ছে আদুরি, আদুরি। এগুলো বকনা কিনেছিল আমি নিজে, এইখানে এই বীজ দেওয়া ছিল ভাই। আজকে যে বকনাগুলো দেখালাম এটা মনে হচ্ছে যে সবচেয়ে বড় না? কোনোটা চেয়ে কোনোটা কম না ভাই, সবগুলো আলহামদুলিল্লাহ। এটা কি দুই দাঁতের? এটা দুই দাঁতের। আচ্ছা, এটা কত মাসের গাব? এটা 3 মাসের, 3 মাসের গাব। যে এটা চেক দেওয়া হয়েছে, এটা চেক দেওয়া হয়েছে না, বাচ্চা আছে তা আলহামদুলিল্লাহ, বাচ্চা জি কনসেপ্ট করে নিছেন। এই তিনটা একসাথে লট, এই তিনটা একসাথে লট জি। তো ইব্রাহিম ভাই মাশাআল্লাহ অনেকগুলো গাবি দেখালাম, পাশাপাশি বকনা দেখালাম, অনেকে তো নিতে চাবে, তারা কিভাবে নিবে ভাই? আমি সবসময় বলি আমার যে আনকমন গাবিগুলো এটা আমি সরজমিনে যাই, নিজে যাই, নিজে কষ্ট হলেও যাই, অনেক ব্যস্ততা থাকে, তারপর আমি যাই নিজে দেখে। না আপনি নিজে যান এটা আমি জানি, আর আমি সবাইকে এরকম পরামর্শ দেই, কারণ 4-5 লাখ টাকার একটা গাবি কিনতে হলে সরজমিনে যাইতে হবে, কারণ আপনার টাকার মায়া না থাকে, অন্তত ভাগে আপনি গিয়ে জিনিসটা দেখেন, দেখেন না। আমি একটা জিনিস দেখছি, যারাই নিজে না যায় তারাই বেশি ঠকে। হ্যাঁ, আমার কথা হচ্ছে না আসলেও আশা রাখি ইনশাল্লাহ ঠকবে না, তারপরও না বিভিন্ন জায়গাতে না গেলে তারা মানে একটু ইয়া করে দেয়, সরজমিনে আইসে দেখবে যে গাবিটা কেমন খাচ্ছে, গাবিটার কোনো সাইড কোনো এটা আমি সবসময় মানি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।